আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরেকটি ব্লগ দিয়ে। তো বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করছিলাম না, আমরা ঢাকার বাইরে বেড়াতে গিয়েছিলাম। আমরা আমাদের গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। গ্রামের আশেপাশের কিছু সৌন্দর্যকে ভিডিও ক্লিপ আকারে আপনাদের মাঝে তুলে ধরছি। গ্রামের সৌন্দর্যকে নিয়ে যত বেশি বলি না কেন, তবুও মনে হয় কম বলা হচ্ছে। আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যকে যদি কোনো সার্থক চিত্রশিল্পীর চিত্রকর্মের সঙ্গে তুলনা করি তাহলেও কম হবে। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে। এদেশের এত রূপ আর এত মহিমার প্রকৃতি ঘেরা দেশ আর কি কোথাও আছে? আমাদের দেশের সৌন্দর্য নিয়ে যতই বলি না কেন, বলা যেন শেষই হবে না। তো আমরা একটা ফুল বাগানে আসছি। ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর, আর এত ফুল একসাথে আমি আগে কখনোই দেখিনি। মাঠ কি মাঠ ভরা ফুল, আর ফুল আর ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল। প্রতিটা ফুলকে এইভাবে আলাদা আলাদা পলিথিনে প্যাকেজিং করা হচ্ছিল, তারপর আঁটি বেঁধে সেটাকে আলাদা করা হচ্ছিল। তো আমরা ফুলগুলোকে দেখছিলাম একটা একটা করে কিভাবে কি করছিল। আমরা ফুল নিয়েও দেখলাম, ফুলের যে আঁটি বেঁধেছিল সেটাও দেখছিলাম। এরপর আমরা অনেকগুলা ছবি নিলাম বাগান থেকে বের হওয়ার আগে। এরপর অনেকগুলো ফুল নিয়ে তারপরে বের হয়েছি। যদি আমার এই